কলকাতা স্টেশন থেকে শব্দভেদী এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে চললাম বারাণসীর দিকে। এই সফরে আমার সঙ্গে রয়েছে আমার মা এবং আমার বাবা। নির্দিষ্ট সময়ের আগেই আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে। 10 মিনিট আগেই ট্রেন ঢুকে গেছিল। বারাণসী স্টেশন থেকে 170 টাকা দিয়ে আমরা অটো ঠিক করলাম। এই অটোটি আমাদের নিয়ে যাবে রামকৃষ্ণ মিশনে, যেখানে আমাদের আগের থেকেই রুম বুক করা ছিল। কত টাইম লাগেগা জানে মে? 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট। বারাণসী স্টেশন থেকে শহরের মধ্য দিয়ে এগিয়ে চলল আমাদের অটো। কিছুটা সময় পরেই 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেল রামকৃষ্ণ মিশনে। বাঁদিকে যে রুমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কেয়ারটেকারের রুম। এখানেই আমাদের সঙ্গে কেয়ারটেকারের কথা হলো। তিনি এগিয়ে নিয়ে গেলেন আমাদের রুমের দিকে। রুমটি ছিল আমাদের দোতলায়। দেখে মনে হচ্ছিল সত্যি খুব ভালোই হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে ঢোকার পরেই দেখলাম যে এখানে জলের ব্যবস্থা রয়েছে সুন্দর। এখানে গরম জল এবং ঠান্ডা জল এবং ফিল্টার জল রয়েছে। এই রুমটি আমাদের বুক করা ছিল পার ডে পার পার্সন 350 টাকা, থাকা খাওয়া সহ। খুব সুন্দর রুম। এখানে 2টো বেড ছিল, একটি বেডে বাবা মা আর একটি বেডে আমি। দেখলাম বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রয়েছে, কোনো অসুবিধা হয়নি। এবং এখানকার যে টয়লেট ছিল সেই টয়লেটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ফলে ভাবলাম বাহ, হয়তো আমাদের এই ট্যুরটি খুব সুন্দর হবে। এবার কোথায় কোথায় যাওয়া যাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রামকৃষ্ণ মিশনে 12টার সময় খাওয়ারের সময় ছিল। সেই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অটোতে করে। অটো ভাড়া নিয়েছিল 700 টাকা। কী কী দেখলাম? প্রথমেই আমরা গেলাম আদি দুর্গা টেম্পল। সেখানে দুর্গা মন্দিরে আমরা ঢুকলাম, কিন্তু ভিতরে সেখানে ভিডিও করতে দিল না। যতটা পর্যন্ত ভিডিও করা যায় সেটুকুই ভিডিও করলাম এবং আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এই দুর্গা মন্দির খুব জাগ্রত বলে জানা যায়। সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম রামনগর ফোর্টে। এখানকার সেই সময়ের যে রাজা, রাজার বিভিন্ন রকম জিনিস এই রামনগর ফোর্টে কিন্তু রয়েছে, অনেক পুরনো এবং প্রচুর সামগ্রী রয়েছে। এখানেও কিন্তু ভেতরের দিকে ঢুকতে মানা, ঢোকা মানে টিকিট আবার ছবি তুলতে মানা। সেখানে সঙ্গে রয়েছি আমি আর আমার মা। সেখানে অনেক জিনিস দেখলাম। টিকিট 80 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। এখান থেকে একটু এগিয়ে এসেই বাঁদিকে একটি সুন্দর লস্যির দোকান। টোটোওয়ালা বললেন এই লস্যির দোকান খুব বিখ্যাত, এখানে 50 টাকায় পাওয়া যায় লস্যি, শিবপ্রসাদের লস্যি, খুব সুন্দর খেতে। আমরা সেখান থেকে সেই লস্যি খেলাম। লস্যি খেয়ে আমাদের পরবর্তী যে জায়গা, সেই জায়গায় আমরা যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। সত্যি অসাধারণ ছিল লস্যি, সেটি বলে বোঝানো যাবে না। একবার গেলেই এবং খেলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে একটি বিশ্বনাথ মন্দির রয়েছে। আমরা সেই বিশ্বনাথ মন্দিরে গেলাম। সেই মন্দিরে যাওয়ার সময় ঢোকার মুহূর্তেই অনেকগুলি দোকান রয়েছে, বিভিন্ন রকম জিনিস সেই দোকানগুলিতে পাওয়া যায়। অনেকে পুজো দেওয়ার জন্য এখান থেকে অনেক জিনিসও কিনছেন এবং বাড়ির জন্যও অনেক জিনিস নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেই মন্দির। সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করলাম সুদৃশ্য মন্দির। আর এই সুদৃশ্য মন্দিরে দেখলাম এলাকার তথা বাইরের প্রচুর মানুষ এখানে এসে শিবের মাথায় জল ঢালছেন। এটা দেখে আমরা একটু পাশের দিকে বেরিয়ে গেলাম। দেখতে পেলাম সেখানে পঞ্চমুখী শিব। একমাত্র বেনারসের এই বিশ্বনাথ মন্দিরেই কিন্তু এই পঞ্চমুখী শিব দেখতে পাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে আবার পরবর্তী জায়গায় এগিয়ে গেলাম। পরবর্তীতে আমরা পৌঁছালাম ত্রিদেব টেম্পলে। এখানে 3 জন দেবতা রয়েছেন, সুন্দর মূর্তি এবং সুন্দর এই মন্দিরের কারুকার্য। এই মন্দিরটি দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। আসার পরেই এবার আমরা যাব যে মন্দির, সেটি খুবই গুরুত্বপূর্ণ, তুলসী মন্দিরে, তুলসী মানস মন্দির। চলুন এপনাদের আপনাদের তুলসী মানস মন্দিরে নিয়ে যাই। সত্যি অসাধারণ। আমরা যেমন পুতুল নাচের সময় বিভিন্ন রকম জিনিস দেখে থাকি, ঠিক তেমনি সামনাসামনি সেটি হচ্ছে।
এবং দেখতে পেলাম এই তুলসী মানস মন্দিরে। এখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন সময়ের যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে তুলে ধরা হয়েছে এবং সেগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত। এখানে শ্রীকৃষ্ণের লীলা এবং রাম সীতা সবার বিষয়গুলো সুরূপনখা থেকে শুরু করে সুগ্রীব সবার বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা ছেড়ে দিয়ে আমরা এবার গেলাম ঘাটে। ঘাটে গিয়ে আমরা নৌকা ঠিক করলাম, নৌকার ভাড়াটা কত সেটাও আপনাদের ডিটেলসে দিয়ে দিয়েছি। নৌকার ভাড়া প্রতি জন প্রতি ছিল 150 টাকা। ভাবলাম এখান থেকে আরতি দেখব, একটা সময় নৌকা ছেড়েও দিল কিন্তু খুব একটা ভালো দেখতে পেলাম না। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, নৌকা তখন সামনের দিকে চলছে আর সেই সময় আলো পড়ছে নদীতে, কি সুন্দর লাগছিল বারাণসীর এই ঘাটগুলো। সেই ঘাটগুলো থেকে আস্তে আস্তে নৌকা আগাতে লাগলো, সামনেই দেখলাম হরিশ্চন্দ্র ঘাট। এই হরিশ্চন্দ্র ঘাটের অনেক কথাই আপনাদের জানা আছে, রাজা হরিশ্চন্দ্র এক সময় এখানে তিনি ডোমের কাজ করতেন। সেখানেও দেখলাম দাহ চলছে। এখানে মণিকর্ণিকা ঘাট এবং এই যে হরিশ্চন্দ্র ঘাট রয়েছে সেখানে কিন্তু সারাদিনে প্রায় 80টি দেহ সেখানে দাহ করা হয়। সেখান থেকেই আবার নৌকা ঘুরিয়ে দিল, ঠিকঠাক আরতি দেখতে পায়নি বলে ওনার মন খারাপ। তিনিও দেখলাম ভাবছেন কী করবেন। একটু পরেই আমরা নেমে পড়লাম, নেমেই হাঁটতে হাঁটতে ঠিক যেখানে আরতি হচ্ছে সেখানে চলে এলাম। সত্যি কাছ থেকে যখন দেখলাম তখন কিছু সময়ের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেললাম। কী সুন্দর সেই আরতি! আমার মনে হয় যদি আমি এই বারাণসীতে এসে এই আরতি না দেখতাম তাহলে হয়তো আমার জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে এলাম সামনের দিকে। ইচ্ছা ছিল কাশি চাট ভাণ্ডার, সেখান থেকে চাট খাবো, তাই কাশি চাট ভাণ্ডারের সামনে এলাম। প্রচুর পরিমাণে ভিড়, 50 টাকা প্রতি প্লেট। সে প্লেট আমরা খেলাম, সত্যি খুব ভালো লাগলো। এরপরে সেখান থেকে বেরিয়ে পুজোয় যেমন ভিড় হয় সেই ভিড় অতিক্রান্ত করে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের রামকৃষ্ণ মিশনে। এরপরের ভিডিওটি আপনারা দেখাবো পরবর্তী পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।